হ্যালো গাইস, সকলকে স্বাগত রায়দীপ ব্লগ চ্যানেলে একটা নতুন ব্লগ ভিডিওর সঙ্গে। আজকে আমি চলে এসেছি আবারও বিনাপুর পিকনিক স্পট। এখন আমার সঙ্গে আছে এই কজন বন্ধু আছে, ঠিক আছে। আজকে রবিবার ছিল, তো এসেছিলাম ঘুরতে এমনি জাস্ট। তো আজকে সেই লেভেলের দর্শক হয়েছে, মানে বিনাপুর নদীর ধারে গাইস আজকে এত লোক এসছে কি বলবো। আর এই দিকটায় আছে যেটা ফুটবল গ্রাউন্ড, ঠিক আছে। আর বিনাপুর পিকনিক স্পটের এই দিকটায় প্রচুর লোক এসছে, কারণ এই পার্টটা এখন নতুন পিকনিক স্পট হয়েছে বলতে গেলে, ঠিক আছে। তো চলো বেশি দেরি না করে একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে, আসো আমার সঙ্গে। এখন আমি বিনাপুর পিকনিক স্পটের পার্কটা এবং পার্কের দিকটা ভিউ যেটা নদীর মাঝে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে দেখতে থাকো। আর এইখানে আমার একটা বন্ধু কল করেছিল, সেও আসছে বললো, তার সঙ্গে দেখা হয়ে যাবে, এক্ষুনি আসছে। ততক্ষণ আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এই দিকটা এই যে ফুটবল গ্রাউন্ড বিনাপুর পিকনিক স্পটে। আচ্ছা, অনেকে জিজ্ঞাসা করে যে বিনাপুর পিকনিক স্পটে কী করে আসবে, তো তাদের জন্য বলি হাওড়া থেকে বাগনান আসবে, বাগনান থেকে যে কোনো লোককে বলবে যে বিনাপুর পিকনিক স্পট কোন দিক দিয়ে যাবো, সে বলে দিবে বাগনান টু এটা, ঠিক আছে, বাগনানের দক্ষিণ দিকে এটা, ঠিক আছে। তো বাগনানের এদিকে দক্ষিণ দিকে এসে যে কোনো গাড়ি বা যাকে বললে সে বলে দেবে বিনাপুর পিকনিক স্পট কোন দিকে, মানে সবাই জানে এটাকে, ঠিক আছে। বাগনানের তো সবাই জানে, আমি বাগনানের নয়, আমি বাগনান থেকে 8 কিলোমিটার দূরে থাকি। আমার বন্ধুরা চলে এসছে এখানে, তো ওকে ফোনটা দিয়ে দেবো। মানে আমার এখানে 4 জন আছে, আমরা গাড়িতে একটা গাড়িতে 4 জন ছিলাম, ওই গাড়িতে অসীম চলে গেল, একটা বন্ধু চলে গেল। অসীম এখানটা ক্যামেরা ধরেছিল, ক্যামেরা ধরে কিছুটা ভিডিও করেছিল, ভিডিও করে যাচ্ছিলাম। যেতে যেতে এবার আরও দু একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছিলো, তো চলো ওই পারের দিকটা এবার একটু যাবো, অসীমকে দেখে নিলাম। সন্ধ্যে হয়ে এসেছে, ঠিক আছে, যাতায়াত করছে এখন। মানে আজকের দিনটা এমনই এসেছে, মানে সন্ধে হয়ে যাচ্ছে তবু কেউ বাড়ি যাচ্ছে না, ঠিক আছে। তো মানে দর্শক বেড়েই যাচ্ছে, সন্ধে হয়ে যাচ্ছে তবু লোক যাতায়াত করছে, মানে আসছে কম যাচ্ছে, ঠিক আছে, যাচ্ছে না এমনি কম যাচ্ছে। তো আজকের ভিডিওটা এতটাই, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে।